প্রায় কয়েক হাজার ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তি, খেলোয়াড় থেকে শুরু করে বিজ্ঞানী থেকে শুরু করে আজকে এনআরএস মেডিকেল কলেজের এমার্জেন্সি গেট থেকে আমরা হেঁটে যাব মিছিল করে সুশৃঙ্খলভাবে রাজভবনে। রাজ্যপালের কাছে আমরা ডেপুটেশন দেব। কেন রাজ্যপাল না? রাজ্যপাল হচ্ছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের মাঝামাঝি একজন হায়েস্ট অথরিটি, তার কাছে যাব। দুটো কারণ, একটা হচ্ছে রাজ্য সরকারের পুলিশ আজকে খুনিদের ধরতে ব্যর্থ হয়েছে, তারা প্রমাণ লোপাটের দায়ে তারা অভিযুক্ত। তাই আমরা মনে করি রাজ্য সরকারের পুলিশ এবং তার সর্বোচ্চ কর্তা কলকাতা পুলিশের কমিশনার, তারও সাসপেনশন দরকার। দু নম্বর হচ্ছে সিবিআই এই কেসটা নিয়ে কিন্তু অনেক টালবাহানা করছে, দেরি করছে, ফলে অবিলম্বে মানুষ চায় ন্যায় বিচার হোক। সে বিচার কিন্তু সুপ্রিম কোর্টেও পরপর শুনানির ডেট পিছিয়ে যাচ্ছে, এটাও কিন্তু সাধারণ মানুষ ভালোভাবে নিচ্ছে না। তাই আমরা 9 তারিখ সুপ্রিম কোর্টে যে নেক্সট হিয়ারিং হবে তার ঠিক আগে ডাক্তাররা, নার্সরা, স্বাস্থ্যকর্মীরা, বিজ্ঞানীরা, শিল্পী সাহিত্যিকরা আমরা ডিমান্ড করছি, চাপ দিতে চাইছি যে অবিলম্বে ন্যায় বিচার হোক, দোষীরা শাস্তি পাক, পুলিশ অফিসার বিনীত গোয়েলকে সাসপেন্ড করা হোক, এখনও কেন করা হলো না, এবং এই দুর্নীতি চক্রের যারা মাথা তাদেরকে ইমিডিয়েট অ্যারেস্ট করা হোক। সেই জন্য কিন্তু আজকে আমাদের এই মিছিল। 1 মাস হয়ে গেছে, প্রায় হতে চললো, এখনও শাস্তি ধরা পড়লো না। একজন শাস্তিকে খাড়া সাজিয়ে খাড়া করে দিল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং সমস্ত সমস্ত এভিডেন্সগুলো সমস্ত ট্যাম্পার করলো। ওনারা এই সমস্ত করার ফলে যে জাস্টিস আমরা পাবো কি না সেটাও বুঝতে পারছি না। সুতরাং আজকে আমাদের দাবি একটাই, যাতে তিলোত্তমার খুনের এবং নৃশংস খুনের বিচার। দেওয়া তো খুবই বাজে ব্যাপার না, টাকা দিয়ে তো সবাইকে কেনা যায় না, মানুষের শিকারটা তো সমান সোজা থাকতে হয় না, সোজা থাকলে তবেই তো টাকার ভ্যালু তো এখানে কিছু নেই না। এইটুকুনি আমরা বিচার চাই, আমরা শুধু বিচার চাই, জাস্টিস ফর আজিকর আর নেটার যাতে বিচার হয়। সেখানে কিসে
কিসের মুখ্যমন্ত্রী, সেখানে কিসের স্বাস্থ্যমন্ত্রী, সেখানে কিসের আমাদের পুলিশ মন্ত্রী? আমরা চাইছি যে এই যে ঘটনা ঘটেছে তার যারা দোষী এবং যারা নানাভাবে এভিডেন্সকে চাপা দেওয়ার চেষ্টা করেছেন, তার সঙ্গে নানাভাবে যুক্ত, তাদের সকলকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এটা এক নম্বর সবচেয়ে ইম্পর্টেন্ট দাবি। দ্বিতীয় হচ্ছে এই ঘটনার মাধ্যমে সামনে এসেছে যে পুরো স্বাস্থ্য ব্যবস্থার মধ্যেই একেবারে ঘুঘুর বাসা হয়ে গেছিল, দুর্নীতির আস্তানা হয়ে গেছিল। এই দুর্নীতি আস্তানাকে ভাঙতে হবে, এই দুটি মূল দাবি। কিন্তু প্রাথমিক হচ্ছে যে জাস্টিস চাই, যে মেয়েটি মারা গেছে তার জাস্টিস চাই, যারা দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। না, চাওয়ার মধ্যে তো আমাদের একটাই, সেটা হচ্ছে যে অভয়ের বিচার, যারা দোষী তাদেরকে সিবিআই যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে ধরুক এবং তাদের বিচার, এটাই আমরা চাই, এইটাই সব থেকে বড়। আর এর সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক যেটা আসছে সেটা হচ্ছে যে যে ব্যাপক দুর্নীতির খনি, বলতে গেলে খনি, দুর্নীতির খনি আবিষ্কার হয়েছে এবং সেই দুর্নীতি বহুকাল ধরে চলছে, এর জন্য যা যা পদক্ষেপ নেওয়ার বা যতটা যা খুঁজে বার করা যায় এবং সেই মতো সরকারকে এ করতে হবে। কিন্তু যেটা আমাদের প্রধান দাবি হচ্ছে যে আমরা জাস্টিস চাই, আমরা দাবি করছি দোষীদের অবিলম্বে চিহ্নিত করে শাস্তি দিতে হবে, অভয়ার যে নৃশংস ধর্ষণ এবং হত্যাকাণ্ড তার বিচার, সঠিক বিচার চাই এবং দোষীদের কঠোরতম শাস্তি চাই। পুলিশই তো সমস্ত প্রমাণ লোপাট করেছে, পুলিশের তো চূড়ান্ত আমরা মনে করি ষড়যন্ত্র, শুধু অপদার্থতা নয়, এর পিছনে উদ্দেশ্যমূলক ষড়যন্ত্র রয়েছে। তারা সমস্ত প্রমাণ লোপাট করেছে, পুলিশ যেভাবে অভয়ার দেহকে প্রেসার করিয়ে দাহ করিয়েছে, সমস্তটার যেভাবে পোস্টমর্টেম হয়েছে ওই হসপিটালেই এবং সঠিকভাবে হয়নি, দেওয়াল ভাঙা হয়েছে, সমস্ত তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে যাতে প্রকৃত অপরাধীরা ধরা না পড়ে, তার জন্য চেষ্টা হয়েছে। ফলে অবশ্যই পুলিশ, আমরা বিনীত গোয়েলের পদত্যাগ চাই। আমরা